মিস থেকে মিসেস হলেন সুদীপ্তা ব্যানার্জি। সোমবার বসেছে অভিনেত্রীর রাজকীয় বিয়ের আসর। সায়েন্স সিটির লাগোয় কলকাতা বোর্ডিং রিসোর্টে গাঁট ছড়া বাঁধলেন সুদীপ্তা এবং সৌম্য। তৃণমূল নেতা সৌম্য বক্সির ঘরণী হলেন টেলি অভিনেত্রী সুদীপ্তা। সামাজিক বিয়ের দিনে আইনি বিয়ের পর্ব সারলেন দুজনে। ভিটেন্স গাড়ি চেপে এদিন দুলহানিয়া সুদীপ্তাকে নিতে এসেছিলেন স্মিতা বক্সির পুত্র সৌম্য। কোনোরকম ফিউশন সাজ নয়, টুকটাক লাল বেনারসিতে বাঙালি সাজে ঝলমল করেন সোহাগ জলের বেণী। সঙ্গে গা ভর্তি সোনার গয়না যেন রাজরানী সুদীপ্তা। তার সাজের অন্যতম চমক ছিল ফুল স্লিভ ডিজাইনার ব্লাউজ, গলায় সোনার নেকপিস, রানীহার আর চোখার সঙ্গে কানে ভারী দুল। গয়না কোনো কিছু বাদ রাখেননি, পা থেকে মাথা পর্যন্ত ছিল সোনার গয়না। বইয়ের সঙ্গে মিলিয়ে সেজেছে সৌম্য। অফ হোয়াইট পাঞ্জাবির ওপর সোনালি জরির কাজ, সঙ্গে মোটা সোনালি জরির ধুতি, মাথায় টোপর, গলায় মালা, একদম বাঙালি বর বেশে ধরা দিলেন তৃণমূল নেতা। পরে বসলেন বিয়ের মণ্ডপে। আইনি বিয়ের পর্ব মিটতেই শুরু সামাজিক বিয়ের তোড়জোড়। শুভদৃষ্টি, মালা বদল সবই হলো নিয়ম মেনে। বইয়ের উপর থেকে চোখ সরলই না সৌম্যের। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ছিলেন 700 জন। বিয়ের মেনুতে ছিল বাঙালি আর মোগলাই খাবারের নানান পদ, বিরিয়ানি, পোলাও, মাটন কোরমা, কিছুই বাদ যায়নি। শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায় সহ টেলিপাড়া একাধিক তারকার দেখা মিলল এই বিয়ের আসরে। হাজির ছিলেন রাজনীতি জগতের মানুষেরা। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ মদন মিত্রকেও দেখা গেল বিয়ের আসরে। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। বছর দেড়েক আগে সৌম্যের সঙ্গে প্রেমের সিলমোহর দিয়েছিলেন সুদীপ্তা। এবার চার হাত এক হলো, 3 বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন তারা। সোশ্যাল মিডিয়াতেও রোম্যান্সের ঝলক উঠে এসেছে মাঝে মধ্যেই। বিজয়ের সম্মেলনীতে আলাপ দুজনের, এরপর বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। গত ডিসেম্বরে পাকা বিয়ের কথা হয়েছিল দুজনের। সৌম্য নিজে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, তৃণমূল দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। রাজনীতি আর অভিনয় দুনিয়ায় গাঁট ছড়া নতুন নয়, এবার সেই তালিকায় যোগ হল সৌম্য বক্সি এবং সুদীপ্তা ব্যানার্জির নাম।